উত্তম চরিত্র হচ্ছে নমনীয়তা বিনয়ী হওয়া বিনয় হবে নিজেকে ছোট মনে করলে আল্লাহ বড় করে দিবেন এটা হচ্ছে আল্লাহ পাকের নিজাম আল্লাহ পাকের হচ্ছে নীতিমালা আর নিজেকে যখন বড় মনে করবেন তো আল্লাহ তুই তো নিজেই বড় হয়ে গেছিস তার তো বড় করার দরকার নেই তাই না জি হ্যাঁ এই কথাটি হাদিসের কথা সহি মুসলিমে রয়েছে ওমা তাওয়াজা আহাদ ইল্লা রাফাহুল্লাহ মা তাওয়াজা আবদুল্লিল্লা কেউ কোন বান্দা কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করে নিজে নমনীয় হয় বিনয়ী হয় রাফা হল্লাহ তাকে আল্লাহ উঁচা করে দেন ওপরে উঠিয়ে দেন নিজেকে সব সময় ছোট মনে করবেন যতটা আছেন তার চেয়ে ছোট মনে করবেন আল্লাহ ফাকর আব্দুল আমাদের মধ্যে নমনীয়তা দান করেন বিনয়ী হওয়ার তফিক দান করেন হালাল খাওয়া উত্তম চরিত্র হারাম কখনো খাবেন না কারণ হারাম যদি নিজে খান ছেলে মেয়েকে খাওয়ান

ইসরাক সালাত জোহা চাস্তে নামাজ পড়ে নফল রোজা রাখে দান খায়রাত খুব করে গায়রা আননা তুজি জীরানা বিলিসানহা তবে তার ভাষা খুব খারাপ পাড়া প্রতিবেশীকে কথার দ্বারা ভাষার দ্বারা খুব কষ্ট দেয় ঝগড়াটে মহিলা কাল আনো বলে হে আফিন ওই মহিলা এত নামাজ রোজা হজ যাকাত নফল ইবাদত থাকা সত্ত্বেও ফরজ তো আছে নফলও আছে তারপর কোথায় যাবে জাহান্নামে যাবে

চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন তার সাথে আমাদের এবাদতন্দিকে সুন্দর করার তৌফিক দান করেন